দেখুন, গত পরশু দিন মনে হয় আফগানিস্তানের তালিবানরা তারা একটা অনুষ্ঠান করেছে তাদের স্বাধীনতার 3তম বছর। তো যে দেখাচ্ছে, তখন বলা হচ্ছে যে তালিবানরা আফগানিস্তানের ক্ষমতায় এসছে, নিশ্চয়ই এটা তালিবানের একটা বিরাট জয়। কিন্তু এই জয়ের মাসুল দিতে হয়েছে সেখানকার ঘরের মা বোনেদের। কেন? সেখানকার মেয়েদের 12 বছরের পর স্কুলে যাওয়া বন্ধ, 12 বছরের পর রাস্তায় একা একা বেরোনো বন্ধ, তাদের পড়াশোনা করবার অধিকার বন্ধ, কেড়ে নেওয়া হয়েছে। যখন পশ্চিমবঙ্গে আমাদের স্কুলের ছেলে মেয়েদের তারা তাদের মতো করে স্বতঃস্ফূর্ত হবে, তাদের কোনো দিদির, কাদের কোনো মাসির বা মায়ের সমবয়সী কোনো নারী যখন ধর্ষিতা হয়, খুন হয়, তার জন্য তারা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদ কাউকে আঘাত করেনি, সেই প্রতিবাদ কোথাও খুন করেনি, সেই প্রতিবাদ কোথাও আগুন ধরায়নি, সেই প্রতিবাদে বোমা মারা হয়নি, অহিংস পথে প্রতিবাদ করেছে, সরকারের দৃষ্টি আকর্ষণ চেষ্টা করছে, তখন পশ্চিমবঙ্গ সরকার সেই তালিবানি ফতোয়া জারি করে বলছে তাদের বেরোনোর অধিকার নাই। স্কুলের ছাত্রী কেন বেরিয়েছে, এতদিন তারা বার হয়নি, বেরোনোর পিছনে কারণটা কি, তাদের মনের আতঙ্ক তারা জানে। আজ যদি প্রতিবাদ না করি, আগামী দিন যখন আমরা বড় হব তখন আমাদের উপরেও এই আক্রমণ আসবে। তাই আজকের ছাত্রী সমাজ, আজকের শিক্ষিকা শিক্ষিকা সমাজ তারা প্রতিবাদটা করছে এই কারণে, তাদের ভবিষ্যতের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন এই মানসিকতা থেকে। আজ তাদের উপরে রাজ্য সরকার তালিবানি ফতোয়া জারি করে তাদের সে পথকেও গতিরুদ্ধ করতে চাইছে। ভালো তো, আমার তোমাদের অভিযান হওয়া উচিত, ছাত্র সমাজের অধিকার আছে অভিযান করার, যদি না শোনে তৃণমূল সরকার নবান্ন কেন, সব জায়গায় যেতে পারে, ছাত্র সমাজের অধিকার আছে। আজ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রীর একবারও মনে হলো না তাদের সঙ্গে আলোচনায় বসা দরকার, এইভাবে তিনি বাংলার শিক্ষক সমাজকে অপমান করেছেন, যাদের চাকরি কেড়ে নিয়ে তাদেরকে পথে বসিয়েছেন, এইভাবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে সেখানে পথে বসিয়েছেন, এবং তিনি তার বহাল তবিয়তে শাসনে বসে থেকে যা খুশি তাই করবার তিনি লাইসেন্স আদায় করেছেন, এর প্রতিবাদ হতেই হবে, সে পথ যাই হোক না কেন।